রাতের পরিষ্কার ঝকঝকে আকাশে লক্ষ লক্ষ তারার সমারোহ দেখা যায়। খালি চোখেই নজরে আসে এসব নক্ষত্ররা। যদিও দূরত্ব অনেক বেশি হওয়ায় একেবারে টিম টিম করে জ্বলতে থাকে এইসব তারারা। পৃথিবী থেকে এই নক্ষত্রদের কেবলমাত্র একটি আলোক বিন্দুর মতো মনে হয়। তবে এই সমস্ত নক্ষত্রের তুলনায় অনেকটাই আলাদা সূর্য। সর্বক্ষণ জ্বলছে এই নক্ষত্র, আর এই সূর্যের সাহায্যেই উৎপত্তি হয়েছে আমাদের পৃথিবীর। সূর্যের আশেপাশে পৃথিবী ছাড়াও রয়েছে আরও অনেক গ্রহ, তবে এবার এক নতুন নক্ষত্রের সন্ধান পাওয়া গিয়েছে। বলা হচ্ছে এই নক্ষত্র আকার আয়তনে সূর্যের তুলনায় 32 গুণ বড়। নাসার হাব্বল স্পেস টেলিস্কোপ এই দৈত্যাকার নক্ষত্রটিকে খুঁজে পেয়েছে লেগুন নীহারিকার কেন্দ্রে। নীহারিকা মানে যাকে নেবুলা বলা হয়, সেই লেগুন নেবুলার মধ্যে এই দৈত্যাকার নক্ষত্র যে সূর্যের থেকে আকার আয়তনেই বড় তা নয়, ঔজ্জ্বল্যেও পাল্লা দেবে সূর্যকে। কারণ বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন আবিষ্কৃত নক্ষত্র সূর্যের তুলনায় 2 লক্ষ গুণ বেশি উজ্জ্বল। এই নক্ষত্রের চারপাশের জগৎ কেমন দেখতে সম্প্রতি তারই ছবি প্রকাশ করেছে নাসা। এই ছবি সত্যি মনোমুগ্ধকর। তবে চারপাশে রয়েছে গ্যাসীয় আবরণ, মাঝখানে রয়েছে ওই উজ্জ্বল নক্ষত্র। জানা গিয়েছে এই নক্ষত্রের নাম হার্সচেল 36। এই নক্ষত্র রয়েছে লাগুন নেবুলার একদম কেন্দ্রস্থলে। পৃথিবী থেকে প্রায় 4000 আলোকবর্ষ দূরে রয়েছে এই নক্ষত্রটি। স্যাজিটেরিয়াস নক্ষত্রপুঞ্জে একটি দৈত্যাকার ইন্টারস্টেলার ক্লাউডের মধ্যে দেখা গিয়েছে ওই নক্ষত্রটিকে, যা সূর্যের থেকে আকার আয়তন এবং উজ্জ্বলতা সব দিক থেকেই বড় ও বেশি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যে এই নক্ষত্র এখনও নবীন রয়েছে, এর বয়স 1 মিলিয়ন বছরের আশেপাশে হবে। এর পাশাপাশি নাসা এও জানিয়েছে যে এই নক্ষত্রটি তার জন্মগত বিভিন্ন আয়নযুক্ত গ্যাস মানে হাইড্রোজেন নাইট্রোজেন এগুলোর মতো গ্যাস নিষ্কাশন করছে। নাসার প্রকাশ করা ছবিতে লাল রঙের সাহায্যে হাইড্রোজেন এবং সবুজ রঙের সাহায্যে নাইট্রোজেন গ্যাসকে বোঝানো হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন হার্সচেল 36 নক্ষত্রের এখনও অন্তত 5 মিলিয়ন বছর আয়ু রয়েছে। নাসার হাব্বল স্পেস টেলিস্কোপের মাধ্যমেই এত বিস্তারিতভাবে ছবির সমস্ত বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। মূলত মহাবিশ্বের গভীরতম পর্যায়ে পর্যবেক্ষণ এবং দূরবর্তী অংশের গ্রহ নক্ষত্রদের নিরীক্ষণের জন্যই এই হাব্বল স্পেস টেলিস্কোপ তৈরি করা হয়েছিল। বিগত 32 বছর অর্থাৎ 3 দশকেরও বেশি ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে মহাকাশের অজানা এবং রহস্যময় সব দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে এই স্পেস টেলিস্কোপটি। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে এই স্পেস টেলিস্কোপ তৈরি করা হয়েছিল। এযাবৎ মহাকাশের অনেক অবিশ্বাস্য ও মনোমুগ্ধকর ছবি প্রকাশ করেছে নাসার এই হাব্বল স্পেস টেলিস্কোপ। তো বন্ধুরা, এটা ছিল একদম অন্যরকম একটি তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।